যে প্রতিবাদ করেন সেই প্রতিবাদের উপরে যে অত্যাচার নেমে আসছে এরা কেউ আমাদের আমার আপনার বাড়ির মানুষ ছাড়া কেউ নন। আপনাদের কি রাগ হয় না, দুঃখ হয় না, যন্ত্রণা হয় না, মনে হয় না যে আমাকে একটি মিছিলের মধ্যে দিয়ে তার সূচনা হয়। আপনারা সকলেই জানেন
যে তার আগেও এই কলকাতার বুকে যেরকম ভাবে এই যে একটার পর একটা ধর্ষণের ঘটনা ঘটেছে, নারী নির্যাতনের ঘটনা ঘটেছে রামদুলিতে, মধ্যমগ্রামে, তার বিরুদ্ধে নাগরিক সমাজ বারবার পথে নেমেছে এবং সেরকম ভাবে বিভিন্ন সংগঠন বিভিন্নভাবে তার বিরুদ্ধে লড়াই চালিয়েছে, সংগ্রাম করেছে, সেখানে জায়গায় জায়গায় প্রতিবাদী মঞ্চগুলো গড়ে উঠেছে, সেখানকার সেখানে সেখানে পুলিশের তদন্ত ঠিক করে না হওয়ার জন্যই সেখানে সেখানে যারা যারা ধর্ষণকারী ছিল তারা বেকসুর খালাস পেয়ে গেছে এবং তার জন্য সেখানে যে পাবলিক প্রসিকিউটর সরকারি যিনি উকিল ছিলেন তিনি সেখানে পদত্যাগ করেছেন। তো এইরকম যে ঘটনা এবং তার কিছুদিনের আগেই আমরা দেখছি যে কাকদ্বীপে যে ঘটনা ঘটেছে সে কাকদ্বীপের ঘটনায় একটি মেয়ে সে মাধ্যমিক পরীক্ষার্থী তাকে সেখান থেকে তাকে তার বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে তাকে খুন করা হয়েছে। এর আগে এরকম কান্তুরীতে ঘটনা ঘটেছে, মধ্যমগ্রামে এরকম ঘটনা ঘটেছে। তো তার বিরুদ্ধে আমাদের এটা একটা সম্মিলিত উদ্যোগ, সম্মিলিত প্রতিবাদ, যেখানে বহু সংগঠন আছে যারা একসাথে এসছেন এই 10 থেকে 10 হাজারের মধ্যে। তার মধ্যে বহু নারী সংগঠন আছে, বহু নাগরিক অধিকার সংগঠন আছে, প্রতিবন্ধী নারীদের সংগঠন আছে, ট্রান্সজেন্ডার এলজিবিটি আন্দোলনে যারা সংগঠন তারা আছে, এরকম বহু সংগঠন নিয়ে আমরা গত মাস মাস থেকে কাজ করছি। এর মধ্যে অনেকগুলো ঘটনা যেগুলো ঘটেছে আমরা সেখানে বিভিন্নভাবে সেখানে যারা নির্যাতনের পাশে দাঁড়িয়েছি এরকম এর মধ্যে বারাসাত তদন্ত আছে, এরকম ঘটনা ঘটেছে যেখানে এক মহিলা শ্লোগানি করা হয় সেখানে গিয়ে আমরা প্রতিবাদ করতে যায়নি।
ক্ষেত্রে সেখানে নাকি ওই যেখানে আসল দলের মিটিং হচ্ছে এবং সেখানে সুন্দর সুন্দর করে প্রধানমন্ত্রী বলছে সেখানে কোনো আমরা কাকির হতে কাকির যে কামতুরি হতে যাবো না, এত দুষ্টতা এত দুষ্টতা মিটিংয়ে বলা হচ্ছে নাকি মাইক যা তাদের অসহ্য শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে তাদেরকে মারা
অনেক বড়